আমাদের পৃথিবীতে হাজার হাজার প্রাণী রয়েছে। এদের মধ্যে কিছু প্রাণী রং ও চেহারা সৌন্দর্যের জন্য বিখ্যাত, কেউ আছে গুণ বা শৈল্পিক দক্ষতার জন্য, আবার কেউ মিষ্টি মধুর কণ্ঠের জন্য পরিচিত। তবে পৃথিবীতে এমন কিছু প্রাণী রয়েছে যারা জোরে বা বিদঘুটে শব্দ উৎপন্ন করার জন্য কুখ্যাতি অর্জন করেছে। এমনকি এদের করা উচ্চ স্বরের শব্দ মানুষের কানের পর্দা ছিদ্র করে ফেলতে পারে। যদিও এরা একে অন্যের সাথে যোগাযোগের জন্য সঙ্গীদের সন্ধান করা কিংবা শিকারীদের কাছে সতর্ক পাঠানোর জন্য এইভাবে ডেকে থাকে, তবে এরা এদের বিদঘুটে শব্দের জন্য আলাদা করে খ্যাতি অর্জন করেছে। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওতে জেনে নেই জল, স্থল বা আকাশে থাকা এমন পাঁচটি প্রাণী সম্পর্কে যারা অন্যান্য প্রাণীদের তুলনায় অনেক বেশি জোরে আওয়াজ করতে সক্ষম। পৃথিবীর জোরে আওয়াজ করা প্রাণীদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে হাতি, যারা অত্যন্ত সামাজিক এবং বুদ্ধিমান প্রাণী। হাতিরা একে অপরের সাথে যোগাযোগের জন্য নানা ধরনের শব্দ ব্যবহার করে থাকে। হাতির সবচেয়ে জনপ্রিয় বা বিখ্যাত শব্দ হল শিঙ্গা বাজানো শব্দ। হাতিরা উত্তেজিত, বিরক্ত বা রাগান্বিত হওয়ার সময় সাধারণত এই শব্দ করে থাকে। হাতিদের সর্বোচ্চ ভোকালাইজেশন 117 ডেসিবেল পর্যন্ত হতে পারে। হাতির শিঙ্গার 117 ডেসিবেলের বেশি হতে পারে, যা প্রায় 16 কিলোমিটার দূর থেকে শুনতে পাওয়া যায়। যদিও হাতিরা খুব দ্রুত চলাফেরা করে না, কিন্তু এই শব্দের মাধ্যমে এরা দূর থেকে অন্যদের সাবধান করতে পারে। পৃথিবীর জোরে আওয়াজ করা প্রাণীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বুলডগ ব্যাট। বুলডগ ব্যাট ঘোরাফেরা করতে ও শিকার করার জন্য উচ্চ শব্দের ব্যবহার করে। এদের প্রধান খাদ্য হচ্ছে মাছ, যার কারণে এরা বিরল বাদুর প্রজাতি হিসেবে খ্যাতি পেয়েছে। পানিতে মাছের গতিবিধি শনাক্ত করতে বুলডগ ব্যাটেরা ইকোলোকেশন কল ব্যবহার করে। বুলডগ ব্যাটের করা এই কলগুলি 135 ডেসিবল স্তর পর্যন্ত যেতে পারে। বুলডগ ব্যাটের করা এই শব্দ মানুষের কাছে শ্রবণযোগ্য নয়, বরং আমাদের কানের জন্য ক্ষতিকর। পৃথিবীর জোরে আওয়াজ করা প্রাণীদের তালিকার তৃতীয় স্থানে রয়েছে হাওলার মানকি, যারা বিশ্বের বৃহত্তম বানরদের মধ্যে একটি। হাওলার বানর সামাজিক প্রাণী ও বড় দলে বাস করে, যেখানে পারস্পরিক যোগাযোগ রাখার জন্য উচ্চ শব্দ করে। হাওলার বানর 140 ডেসিবল পর্যন্ত শব্দ উৎপন্ন করতে পারে, যা প্রায় 3 মাইল দূর থেকে শোনা যায়। হাওলার বানর নিজেদের অবস্থান ঘোষণা করতে ও অন্যদের সতর্ক করতে এই ডাকের ব্যবহার করে। আওয়াজ করার জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়, যার জন্য হাওলার বানরেরা দিনে প্রায় 15 ঘন্টায় ঘুমায়। এই উচ্চ শব্দের তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে নীল তিমি, যা পৃথিবীর বৃহত্তম প্রাণী হিসেবেও উপাধি পেয়েছে। একটি অবাক করার বিষয় হচ্ছে নীল তিমির জিহ্বার ওজন একটি হাতির ওজনের সমান। নীল তিমি গান করতে পছন্দ করে এবং পারস্পরিক যোগাযোগের জন্য এক ধরনের হুইসেল বা শিস দেয়। নীল তিমির এই হুইসেল 188 ডেসিবেল পর্যন্ত পৌঁছাতে পারে। প্রায় 800 কিলোমিটার দূর থেকেও নীল তিমির এই হুইসেলের শব্দ শুনতে পারা যায়। নীল তিমির করা শব্দ জেট ইঞ্জিন বা গ্রেনেড বিস্ফোরণের শব্দের চেয়েও জোরালো হয়ে থাকে। এদের করা শব্দ মানুষের শ্রবণ শক্তির নাগালের বাইরে, যার অর্থ মানুষ এদের করা কোনো শব্দই শুনতে পায় না। স্বাভাবিক অবস্থায় মানুষ 120 থেকে 130 ডেসিবেল পর্যন্ত শব্দ শুনতে পায়। পৃথিবীর সবচেয়ে জোরে আওয়াজ করা প্রাণীদের তালিকায় 1 নম্বরে রয়েছে এক প্রজাতির চিংড়ি, টাইগার পিস্তল শ্রিম্প। টাইগার পিস্তল শ্রিম্প বন্দুকের গুলির চেয়েও বেশি জোরে শব্দ তৈরি করতে পারে। বিজ্ঞানীরা গবেষণা করে প্রমাণ করেছেন যে এদের করা শব্দ প্রায় 200 ডেসিবলের উপরে হয়। টাইগার পিস্তল শ্রিম্পের করা শব্দ মানুষের কানের জন্য এতই ক্ষতিকর যে মানুষ বধির পর্যন্ত হয়ে যেতে পারে। বিপদের সম্মুখীন হলে এরা তীব্র জোরে শক ওয়েব তৈরি করে, যা তিমির ডাকের চেয়েও বেশি শক্তিশালী হয়। এই শক ওয়েব দিয়ে টাইগার পিস্তল শ্রিম্পরা 2 মিটার দূরে থাকা মাছকেও মেরে ফেলতে পারে। তো বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে জোরে আওয়াজ করা 5টি প্রাণীর তালিকায় থাকা কোনো প্রাণী কি আপনাকে অবাক করেছে? তাদের নিয়ে আরো কোনো চাঞ্চল্যকর তথ্য যদি আপনার জানা থাকে, তবে তা আমাদের সাথে কমেন্টে জানাবেন প্লিজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চিড়িয়াখানা ফেসবুক পেজে লাইক দিন এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। নানা পশুপাখির বিষয়কর জীবন কাহিনী ও নানা তথ্য জানার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করুন এবং চিড়িয়াখানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।